বাধারঘাট বিধানসভা কেন্দ্রের আগরতলা পুর নিগমের 46 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন স্থানীয় বিধায়িকা মিমি মজুমদার। বিধায়িকা সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারিকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এলাকাবাসীর অভাব অভিযোগ শুনেন ও তা অতি দ্রুত সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। মূলত এলাকার রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটির জরাজীর্ণতার বিষয়টি খতিয়ে দেখেন। এলাকাবাসীদের মধ্যে মহিলারা কেউ কেউ রেগার কাজ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে বিধায়িকাকে অবগত করেন। বিধায়িকা সংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, বাধারঘাটের বিধায়ক দিলীপ সরকার প্রয়াত হওয়াতে সংশ্লিষ্ট আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচনে জয়ী হয়ে মিমি মজুমদার রাজ্য বিধানসভার সদস্য হন। বিধানসভার প্রত্যেকটি ওয়ার্ডে ও বুথে বুথে গিয়ে জনসম্পর্ক অভিযান করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।